মাল শহরের বিখ্যাত শিবহোম বালাজি মন্দিরে সাড়ম্বরে পালিত হল হনুমান জন্মোৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে ভক্তদের ভিড়ে জমজমাট ছিল মন্দির চত্বর। বুধবার থেকে হনুমান জন্মোৎসবের পুজো ও আনুষঙ্গিক অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার দূর দূরান্ত থেকেও ভক্ত সমাগম ঘটে, সকলেই পুজো দেন। সত্যনারায়ণ মোড় থেকে করণীগামী স্বামী বিবেকানন্দ রোডে সকাল থেকেই ছিল দারুণ ভিড়। ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। সকালে বালাজি মহারাজের পুজো অর্চনা শুরু হয়। এরপর বালাজি মহারাজের অভিষেক, স্নান এবং শৃঙ্গার হয়। অখণ্ড রামায়ণ পাঠের পর আরতি এবং দীপ প্রজ্বলিত হয়। এদিন পর্যায়ক্রমে বালাজি মহারাজের সোয়ামনি ভোগ, ভান্ডারা, চোলা স্নান, বালাজির সুন্দর কাণ্ড পাঠ, মহারতে, ছাপ্পান্ন ভোগ, ভজন কীর্তন, নৃত্য নাটিকা ইত্যাদি সম্পন্ন হয়। काफ़ी संख्या में जुड़ रहे हैं मंदिर के साथ में। आज सुबह से काफ़ी भीड़ है। ये लगभग आपको सुबह 6 बजे शुरू हो गई थी, अभी तक इसकी भीड़ चल रही है। कल सुबह हमारी सुबह 8:30 बजे हवन होगा और शोभा यात्रा निकलेगी 2:30 बजे। गवर्नमेंट का जो नियम है उसको मानते हुए हम लोग शोभा यात्रा निकलेंगे। মালবাজার থেকে বিদেশ বর্ষ রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।